বেলুর জয় বিবিলেনে দাবি মতো 5 লক্ষ টাকা না দেওয়ায় প্রমোটার সহ তার গর্ভবতী স্ত্রীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রমোটার এবং তার স্ত্রী। তবে বেলুর থানায় অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি। এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের একটি হেফাজত শেষ হচ্ছে আজ। তার আগেই তাকে তদন্তের স্বার্থে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হলো। যদিও এসএসকেএম হাসপাতালে বর্তমান শিল্পমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অতিরিক্ত সুযোগ সুবিধা নিয়ে আপত্তি তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। অনাবৃষ্টির চিন্তা নিয়ে গ্রামে দেবরাজ ইন্দ্রের পুজো। এক অনন্য পুজোর সাক্ষী থাকলো গ্রামবাসীরা। কয়েকদিন ধরেই আকাশ পানে চেয়ে চাষিরা। বৃষ্টির অভাবে অনেকটাই পিছিয়ে গেছে আমন ধানের চাষ। বৃষ্টির অভাবে পূরণের জন্যই করা হলো ইন্দ্রদেবের পুজো। রবিবার মহিষাদলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা বৈশাখী ক্লাব তাদের উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন ক্যারাটে প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু যুবতী মহিলারা প্রশিক্ষণের মাধ্যমে যাতে নিজেদের সুরক্ষিত করতে পারে তার জন্যই এই ধরনের উদ্যোগ। প্রাইমারি চাকরির জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার নন্দকুমার থানায় আবেদন করেও হয়নি লাভ। দারুস্থ সংবাদ মাধ্যমের তার অনুরোধ, প্রশাসনিক সাহায্য নিয়ে যদি তার প্রতারিত হওয়ার টাকা ফেরত পাওয়া যায়। ডাকবাংলা এলাকায় মোটর বাইকের ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হলো একজনের এবং আহত আরও একজন। মৃতদেহ পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। এক কিশোরী রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য পরিবারের অনুমান। আত্মঘাতীর পেছনে প্রেম ঘটিত কারণ রয়েছে। আর এই ঘটনাটি নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের গবারচর তালতলাপাড়া এলাকা। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাসের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে যুবতী, কিন্তু এখন তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় যুবক। বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে নেপালে মিথিলা আর্ট গ্যালারিতে আয়োজিত 12টি দেশের 54 জন প্রতিযোগী নিয়ে ইয়াং মেরিট অ্যাওয়ার্ড 2022 পুরস্কারের প্রথম ও দ্বিতীয় স্থান পেল পাথর প্রতিমা সঞ্জয় মণ্ডল এবং কাকদ্বীপের প্রতীক সিনহা। খণ্ডরুইতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাসের নেতৃত্বে দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়।